বারোটা থেকে। সেকেন্ড শিফটে অম্বিকানগর, হ্যাঁ হ্যাঁ, অম্বিকানগর নিউ জলপাইগুড়ি। নিউ জলপাইগুড়ি। আচ্ছা, পুরো প্রসেসটা কিভাবে হয়েছিল একটু বলো। ঠিক আছে, স্যার আমি তো সকালে মানে পৌঁছে গেছিলাম, তো হ্যাঁ সকালে দেখলাম যারা 9টায় ছিল তারা মোটামুটি 8:30 থেকে ঢোকাচ্ছিল, তো আমি সেই হিসাবে আমি আমার এক বন্ধু হ্যাঁ ওই 12টায় ছিল, তো আমরা 11:30 গেলাম, তো আচ্ছা স্যাররা সামনে ছিল, তো বললো আয় ঢুকে যা ঢুকে যা তাড়াতাড়ি ঢুকে যা। হ্যাঁ তো গেলাম, ঢুকে গিয়ে আমার অ্যাডমিট কার্ডটা আর মানে ই কল লেটার আর একটা আইডি প্রুফ দেখলো, আচ্ছা দেখে বললো ভিতরে গিয়ে দাঁড়া। ভিতরে এবার গেলাম, একটা মানে বসার জায়গা ছিল, চেয়ার টেয়ার ছিল, তো ওখানে বসালো। তো সে আচ্ছা এখন একটা ওদের কাছে একটা লিস্ট ছিল একটা স্যারের কাছে, হুম তো হুম সকলকে বলে দেওয়া হলো তোমার এত নম্বর সিরিয়াল, এত নম্বর সিরিয়াল, এরকম এরকম করে সবাইকে বলে দিল আচ্ছা ডকুমেন্টস। মানে তারপরে এবার ওখান থেকে 1 থেকে 10, 10 থেকে 20, মানে একটা সিটে 60 জন ছিল, কজন করে? তো 60 জন। 60 জন? আচ্ছা, হ্যাঁ, তো এবার মানে ওই 3টে শিফট হিসেবে কি এবার 180 জন? হ্যাঁ এবার না দুটো শিফট স্যার, ও দুটো আচ্ছা শিফট। হ্যাঁ দুটো শিফট। তো তারপরে হচ্ছে 1 থেকে 10, 10 থেকে 20, এরকম করে নিয়ে যেতে শুরু করলো। আমার ছিল 24 নম্বরে, 24 তো এক নম্বর থেকে দশ এক থেকে দশ নিয়ে গেল, 10 থেকে 20 নিয়ে গেল। তারপর আমার সিরিয়াল এলো, হ্যাঁ গেলাম এবার ডকুমেন্টস এর ওখানে গিয়ে ডকুমেন্টস চাইলো আমার থেকে, হ্যাঁ যে হচ্ছে মাধ্যমিকের উচ্চ মাধ্যমিকের, যেহেতু স্যার আমি জেনারেল, হ্যাঁ তো আমাকে বললো যে জিজ্ঞাসা করেছিল তোমার কাস্ট সার্টিফিকেট কই, আমি বললাম স্যার আমি ইউ আর জেনারেল, বললো আচ্ছা ঠিক আছে। তো দেখলো, দেখে এরকম বায়োমেট্রিক নিলো, ডকুমেন্টস ভেরিফিকেশন করলো, তারপরে আর একটা ঘরে গিয়ে এবার বসালো, মানে ওই ঘর থেকে আবার যে আগে 10 জন গেছিল হুম 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 ওখান থেকে মোটামুটি আবার 3 জন 3 জন করে নিয়ে যাচ্ছিল, মানে মেন যে ইন্টারভিউ রুমে। আচ্ছা তো ওখানে আমাকে মোটামুটি এই 2:30-র দিকে নিয়ে গেছিল, 2:30 থেকে 3টা, মানে ঢুকেছিলাম 12টা, হুম সব কমপ্লিট হয়ে গেছিল 2:30-র মধ্যে। 2:30 বাজতো না, মানে মাঝখানে ওই 1:30 টাইম ছিল, 1:30 থেকে 2টা পর্যন্ত স্যার ওদের লাঞ্চ টাইম, আচ্ছা তো ওরা খাওয়া দাওয়া করলো, ওই জন্য একটু দেরি হলো, না হলে আমার 2:30-র মধ্যে হয়ে যেত। আচ্ছা তো আমার নাম্বার মোটামুটি এলো 24 নম্বর, ওই 2:45-র দিকে স্যার। আচ্ছা এবার দরজার সামনে একটা র‍্যাপ ছিল, ও ভিতর থেকে কলিং বেল বাজছিল, তখন ওই র‍্যাপটাকে র‍্যাপ এক এক করে পাঠিয়ে দিচ্ছিল। তো আমি আর আমাদের আগে বলে দেওয়া হয়েছিল যে মানে কোনো গ্রিটিং জানাতে বারণ করেছিল, মানে গুড মর্নিং নমস্কার এগুলো জানানো বারণ বারণ করেছিল। নিষেধ করে দিয়েছিল? হ্যাঁ, নিষেধ করে দিয়েছিল, মানে ওরা সকাল থেকে শুনে শুনে বিরক্ত বোধ করছে, তোমাদের এগুলো কিছু বলতে হবে না, শুধু মানে পারমিশন নিয়ে ঢুকবা এটাই। আচ্ছা, মানে র‍্যাপই বলে আমি দিয়েছিল? হ্যাঁ হ্যাঁ র‍্যাপটা বলে দিয়েছে। আচ্ছা এমনি র‍্যাপের ব্যবহার ভালো, এমনি পুলিশ সব মানে সুন্দর ব্যবহার, হ্যাঁ মানে কোনো কিছু ডকুমেন্টস না থাকলে বলতে যাও তাদের জিজ্ঞেস করে আনো, কোনো ব্যাপার না, ড্রেস আসতে সব কিছু করো, মানে সুন্দর, আচ্ছা নার্ভাস হয়ে না। আর ওই যে ওয়েটিং রুমে ব্যবহার ভালো, একটি র‍্যাপ ছিল, তো ও এসে মানে হাসি খুশি এমনি গল্প মোটিভেশন করা বলছিল, যে ঘাবড়ানোর কিছু নেই, এরকম মানে কোনো নার্ভাসের বিষয় ছিল না এখানে। তারপরে তো আমার নাম্বার এলো, তো স্যার আমি পারমিশন মানে ওই যে খুলে দিলো গেটটা র‍্যাপ, তো আমি পারমিশন নিয়ে ঢুকলাম, বললাম স্যার স্টুডেন্ট তোমরা আসুন, মানে কিছু বলতে তো বারণ করেছিল, তো বললো যে বসো, বসলাম। তারপর তো স্যার আমার কোশ্চেন ধরা শুরু হলো, মোটামুটি এই 3 থেকে 4 মিনিট ধরেছিল। আচ্ছা, কোশ্চেন কি কি কোশ্চেন করেছিল একটু বলো। স্যার আমাদের ছিল 6 জন ছিল, ইন্টারভিউ রুমে 6 জন ছিল, 6 জন, 5 জন স্যার ছিল আর 1 জন ম্যাম ছিল। তো আচ্ছা মেন যে আমার সামনে শুনেছি যে ডিআইজি স্যার, হ্যাঁ উনি সকল কোশ্চেন করেছিলেন, এক্সট্রা কেউ কোশ্চেন করছিলেন না। আচ্ছা আমাকে উনি বসতে বললেন, এবার জিজ্ঞাসা করলেন যে তোমার বয়স কত, বয়স শোনার আমি বললাম বয়স বললাম, তারপর বলছে হচ্ছে তোমার মানে কোয়ালিফিকেশন কত, আমি বললাম এই 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 বললাম গ্রাজুয়েশন এই সালে, তো তারপরে বলছে গ্রাজুয়েশন তো তোমার কমপ্লিট হয়নি তো? না হ্যাঁ হয়ে গেছে স্যার, মানে এই ইয়ারে বললাম যে এই ইয়ারে কমপ্লিট হয়ে গেছে স্যার, এখন মার্কশিট পাইনি। আচ্ছা, তো তারপর বলছে যে হচ্ছে কি কি সাবজেক্ট ছিল, আমি বললাম স্যার এডুকেশন হিস্ট্রি মানে এগুলো বললাম। তো তারপর বলছে যে হচ্ছে মানে মানে অনার্স ছিল না এমনি পাশে, আমি বললাম স্যার জেনারেল এমনি পাস কোর্স। তো তারপর বলছে এটা ওপেন থেকে করেছো না এমনি ইউনিভার্সিটি থেকে জেনারেল, আমি বললাম স্যার ইউনিভার্সিটি থেকে করেছি জেনারেল, বললো কোন ইউনিভার্সিটি, তো বললাম হ্যাঁ রেগুলার মধ্যে, তো বললাম স্যার এই গৌরবঙ্গ ইউনিভার্সিটি, তো হলো। তারপর আমাকে জিজ্ঞাসা করেছিল স্যার হচ্ছে যে আমরা যে এখানে আকুল ভাবে বসে আছি তোমাকে সিলেক্ট করার জন্য, তোমাকে আমরা সিলেক্ট করবো, তার দুটো মানে পুলিশে কেন আসতে চাও আর তোমাকে আমরা কেন সিলেক্ট করবো, এটাই এটাই মানে জিজ্ঞাসা করলো। আচ্ছা ঠিক আছে, আমি তার উত্তর দিলাম কি বললে? স্যার মানে পুলিশে আসতে যাও, এই কোশ্চেনটির উত্তর দিলাম, দিলাম যে স্যার দেখুন স্যার এটি একটি এমন পুলিশের ডিফেন্সের জব যেটি আমি
আমার নিজের রাজ্যের মধ্যে থেকে স্যার করতে পারবো, এটা কি বড় সুবিধা। হ্যাঁ আর বললাম স্যার এটি একটি মানে এই অ্যাডভেঞ্চার মূলক মানে অ্যাডভেঞ্চার মূলক পেশা। আচ্ছা বললো গুছিয়ে গাছিয়ে বললে যে হ্যাঁ গুছিয়ে গাছিয়ে বলছি মানে আমরা জিজ্ঞাসা করেছিলাম। হ্যাঁ হ্যাঁ তারপর স্যার বলছে মানে ইয়ে মানে তোমার হবি হবি ডায়েট বলেনি, বলতে যে তুমি অবসর সময় কি করো। আমি বললাম স্যার আমি ক্রিকেট খেলতে এবং ক্রিকেট খেলাধুলো দেখতে ভালোবাসি। তো বললো ঠিক আছে, তো ক্রিকেট থেকে একটা কোশ্চিন ধরেছিল যে কট অ্যান আউট বলতে কি বোঝো। আমি বললাম স্যার এই কট অ্যান আউট, কট অ্যান আউট স্যার, কট অ্যান আউট। আচ্ছা হ্যাঁ এটি বললাম, তো বলছে ঠিক আছে তুমি আসতে পারো। আর যা বললো যে দাস বলছে তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও লাস্টে বললো। ও আরে মানে আমি না সকলকে মানে বলছি তাড়াতাড়ি যাও, মানে ওরাও মানে বিরক্ত হয়ে গেছে মানে। আর কাউ কাউকে স্যার 2 মিনিট 50 সেকেন্ড এরকম, 1 মিনিট আমার ক্ষেত্রে একটু 3 মিনিট নিয়েছিল কোশ্চিন ধরছিল। গতকাল তো এই অমিতকে তো সেইভাবে কিছু জিজ্ঞাসাই করেনি। হ্যাঁ অমিত ফোন করেছিল রাতে, অমিত থেকে ফোন শুনলাম। আচ্ছা এখানে ওরকম করছে স্যার মানে যাকে ইচ্ছা যেরকম, কেউ একটুতেই বেড়ে যাচ্ছে কেউ 3-4 মিনিট পেরেছো। উত্তর দিয়ে দিয়েছি।